মাদারগুড় জেলার স্বেচ্ছাসেবক সদস্য নাসিম ভাই এবং পরপর দুইবার মন্ত্রী এবং বর্তমান এমপি সাহেব, উপজেলার সাহেব এবং মেয়র সাহেব এবং আমাদের সরকার এই নগরের প্রতিটা জনগণের দ্বারা আমাদের একটি দাবি, আমাদের মোগলা বংশের ভিতরে এরম কোনো অকারণ এই জীবনের ভিতরে ঘটে নাই। আজকে আমাদের এই জায়গায় যে ঘটনা ঘটেছে, বিজয় 15 থেকে 16 বছর বয়সী, তাদের এক যুগাল গ্যাসের সাথে তারা লেখাপড়া করছে এবং কিছু সময় তারা খেলাধুলা করছে। এবং রবিবার দিন রাত 9টা বাজে আমি বেল্লাল স্বয়ং পুরানরাজাটোলার রাস্তায় আমি দেখি আসলাম। এরপরে সে চুল কাটলো, এরপরে সে ষট পরদিন সকালবেলা আমি জানতে পাই যে বিজারে পাওয়া যাচ্ছে না, একবার দুইবার তিনবার। এরপরে বুধবার দিন সকাল পর্যন্ত শুনলাম আমি বিজয়কে, আমি যে গেলাম বিজয়ের মার কাছে যে কাকি বিজয়ের দেখা পাইছেন কিনা, কই এখন তুমি পাই নাই। আমি যখন সারান্তে কালীর বাজারে গেলাম ওনার সাথে কথা হইলো, হাট খোলা এহুনিকে নদীর পাড়ে আরিয়াল খাতে একটা লাশ ভেসে উঠছে, তখন আমার ভাইস্তা তারা চলে গেল। তারপর আমি ফোন দিয়ে গেলাম যে কারে, কয়েক আমরা তো চিনি না। সাথে সাথে আমি দোকানটা বন্ধ করে আমি ওখানে যাই, দেখি যে গঞ্জিটা পরা, যে প্যান্টটা পরা এবং ওই দিনকে যে চুল কাটছে দেখি আমি চিনছি। এবং নূর মোহাম্মদ হালাদার এর ছেলে নয়ন, আমি জিজ্ঞেস করলাম নয়ন কি খবর, কয় চেহারা বাজে দেখে যাই দেখি যে বিজয় উপদেশ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম সোমান মাস্টার বাড়ির কাছে যে নয়ন কি অবস্থা, কয় বিজয় সব চেহারা বাদে সবই বিজয়। এই কথা বলার সাথে সাথে আমার চোখের পাশে থাকলে যেহেতু আমি বয়সে ছোট যদি হয় ও আমার ভাইস্তা, আমি একটাই আবেদন সাংবাদিকের মাধ্যমে এবং পুলিশ প্রশাসন মাননীয় প্রধান, এই যে যাদের নামলাম মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে, একটাই আবেদন শিশু বাচ্চা এবং এই শিশু সন্তানকে যারা হত্যা করছে এদের আমরা ফাঁসি চাই।